শিল্পী নির্মাতাদের দেবতা হচ্ছেন বিশ্বকর্মা। ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডর নকশা তৈরি করেছিলেন। ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও প্রভু বিশ্বকর্মা। দেবতাদের রথ ও অশ্ব তৈরি করেছিলেন এই বিশ্বকর্মাই। মহাভারতের অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পর দেবতা। সকল দেবতাদের প্রাসাদ অলঙ্কারের নির্মাতা হচ্ছেন তিনি। তিনার চারটি বাহু, মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, দড়ি এবং অপর হাতে একটি যন্ত্র। বিশ্বকর্মার পূজোয় ঘুরিতে ঘুরিতে ছুঁয়ে যায় আকাশ। প্রতি বছর এই সময়তে আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান এক মুঠো দুর্গাপুজোর গন্ধ। কিন্তু কে বিশ্বকর্মা? আসুন জেনে নি কে তিনি। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী। তিনি দেবশিল্পী নামেও পরিচিত। বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধার মাতা এবং অষ্টম বসু প্রভাস্তার পিতা। বিশ্বকর্মার বাহন হচ্ছেন হাতি। বিশ্বকর্মা বৈদিক দেবতা। ঋগ্বেদের দশম মণ্ডলে 81-82 ভাগে বিশ্বকর্মার কথা উল্লেখ আছে। ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদক্ষী এবং সর্বজ্ঞ। তার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পদ সব দিকে পরিব্যক্ত। তিনি বাচস্পতি, মনোযোগ, কল্যাণকর্মা এবং বিধাতা ও বিধায় ভূষিত। তিনি ধাতা, বিশ্বদ্রষ্টা ও প্রজাপতি। বিশ্বকর্মা লঙ্কানগরীর নির্মাতা। তিনি বিশ্বভুবন নির্মাণ করেছিলেন। ভাদ্রব মাসের সংক্রান্তির দিনে বিশ্বকর্মার পূজা করা হয়। তবে এই দিনে স্বর্ণকার, কর্মকার, দারুশিল্প প্রভৃতি শিল্পকর্মের নিযুক্তি কর্মীরা নিজের কর্মেতে সাফল্যের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন।